বাবারে কি ঠান্ডা রে ভাই! ও ও মা গো, তুমি চান করলে নাকি? বাপরে বাপ, আমি তো জলে হাতই ঠেকাতে পারছি না, বাবারে জমে গেলাম একেবারে। সকালে ঠান্ডা জলে স্নান করা স্বাস্থ্যের পক্ষে ভালো। কালো? ঠান্ডা জলে সকালবেলা চান করলে কালো হয়? শুনিনি তো কখনো বাপু। তা কালোই যদি হবে তাহলে চান করার দরকার কি? কালো হবে, কালো নয় ভালো, আমি ভালো বলেছি। সকালবেলা ঠান্ডা জলে স্নান করা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, বুঝলে? গুছি করেছে তোমার ভালোর বাবা, তোমার কথা শুনে ঠান্ডা জলে চান করে মরি আর কি, মুখে ঠান্ডা জলে মরুক, মরণ চাইছো আমার? বালাই সার, মরবে তোমার 70 শত বছর তোমার পরমায় হোক। পরমান্য? ও বাবা, সাধু পাশা কইছো, এখন আমি তোমার পায়েস করে খাওয়াতে পারবো না বাপু। এ কি, তুমি এভাবে ভিজে কাপড়ে দাঁড়িয়ে হাসি তামাশা করছো? ওদিকে যে প্রশিক্ষণের সময় হয়ে যাচ্ছে সে খেয়াল নেই? আজকে তুমি এই ভিজে কাপড়েই প্রশিক্ষণ করবে, এটাই তোমার শাস্তি। মা, আমি এটা বুকে ঠান্ডা বসে মরে যাবে, ঠান্ডা বসে যাবে তো, ঠান্ডা লাগবে। তুমি চিন্তা করো না গোবরার মা, আমার কিচ্ছু হবে না, আমার অভ্যেস আছে। কি মেয়ে তুমি বাবা, কি দিয়ে তোমার শরীর তৈরি, কিসের চামড়া তোমার বুঝি না বাপু, ঠান্ডায় আমি জমে যাচ্ছি, এবার ভিজে কাপড়ে থাকবে বলে অভ্যেস হয়ে গেছে নাকি? ওরে বাবারে, ভিজে কাপড়ে থেকো না কিন্তু, বলে দিলাম। একাদশীতে মাছ খাওয়ার কথা ভাবছি জানলে আমার তো লক্ষ্যে থাকবে না, কিন্তু মাছটা এখন কোথায় লুকিয়ে রাখি? এই শেকড়টা বেটে খাওয়ালে বস্ত হয়ে থাকবেই, সঙ্গে সুখবরও আসবে তাড়াতাড়ি। না, তুই দুধটা নিয়ে যাবি না, আমি ওনার ঘরনি গৃহিণী, আমি ওনার জন্য দুধ নিয়ে যাবো আর আমি ওনাকে খাওয়াবো। এই দুধটা মা বানিয়ে দিয়েছেন। সে যেই বানাক না কেন, এত কষ্ট করে শিকড় বাটা মিশিয়েছি, এই দুধটা খাওয়াতেই হবে তেনাকে। তুমি আমাকে বাধা দিও না মেস্তিতে, এই দুধটায় মা হলুদ বাটা মিশিয়ে দিয়েছেন, এটা খেলে উনি সুস্থ বোধ করবেন। কেন বাচ্চা, আমার মেয়ের আনা দুধ খেলে বুঝি উনি অসুস্থ হয়ে পড়বেন? আমার মেয়ে এ বাড়ির ঘরনি গৃহিণী, ওরও তো একটা দায়িত্ব আছে, আর তুমি বা ওকে বাধা দিচ্ছ কেন বলো তো? কি শুরু করছো তোমরা? আমার দাদুভাইকে কি একটু শান্তিতে থাকতে দেবে না? সামান্য একটা দুধ খাওয়া নিয়ে এত গন্ডগোল! আরে যে কেউ একজন দাদুভাইয়ের মুখে দুধের গ্লাসটা ধরো না, তাহলেই তো হলো। ওনাকে দেখাশোনা করার অধিকার, সেবা করার অধিকার আমার, তাই আমার আনা দুধই আমি খাওয়াবো। নিন, দুধটুকু খেয়ে নিন। না, আমি খাবো না। না বললে শুনছি না, খেতে আপনাকে হবে, না খেলে শরীরে বল পাবেন কি করে? জোর করছো কেন, বলছি তো আমি খাবো না। নিন, খেয়ে নিন, খান। বলছি তো খাবো না। মিষ্টিতে দুধে কিছু মেশাচ্ছিল মনে হলো, না না
এই দুধ খেতে দেওয়া যায় না। নিশ্চয়ই দুধে কিছু গন্ডগোল আছে। মিস দিদি, তুমি তো খাওয়াতে পারলে না, তাহলে আমাকেই দাও, তোমার আনা দুধটাই আমি খাইয়ে দিচ্ছি। তাও না, সত্যি তোমাদের নিয়ে সত্যি আর পারা যাচ্ছে না। একটা সামান্য দুধ নিয়ে যা অশান্তি করলে তোমরা, এই অশান্তিটা না হলে তো গ্লাসটা এভাবে পড়ে যেত না। এ কি সাগরবাবু, তুমি দুধটা এভাবে ফেলে দিলে? আমি বুঝতে পারিনি, হাতটা কেমন পিছলে গেল। এই জন্যেই আমি বলি যে তোমরা ধীরে সুস্থে কাজ করবে। আহ, কি এমন হয়েছে? সামান্য দুধটুকুই তো পড়ে গেছে, আর তো কিছু হয়নি। দাও, আমি ওই দুধটা খেয়ে নিচ্ছি। দুধ খেয়ে নিচ্ছি, এবার শান্তি তো তোমাদের। তুই তাহলে ইচ্ছে করেই দুধটা ফেলে দিয়েছিস, ভেবেছিস আমি বুঝতে পারবো না? এর শোধ আমি তুলব। নে বাবা, এবার তুই একটু বিশ্রাম নে তো, দেখি শুয়ে পড়, শুয়ে পড় এখন। চলো তোমরা এখান থেকে সবাই চলো তো, আমার ছেলেটার উপর দিয়ে অনেক ধকল গেছে, ওর এখন বিশ্রামের প্রয়োজন, তোমরা চলে এসো। এইটাই একদম ভালো কথা, চলো দাদু ভাই একটু ঘুমিয়ে নাও, সব ঠিক হয়ে যাবে, চলো। চাল চালতে হবে, আমি দেখেছি ওই সাগর বউ ইচ্ছে করে দুধটা ফেলে দিয়েছে। সাগর বউকে এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতে হবে মা, নাহলে আমার উদ্দেশ্যে কোনো দিনও সফল হতে পারবো না। এই নাও, আজ থেকে শুরু হবে তোমার তরোয়াল শিক্ষা। এবার শক্ত করে এটাকে ডান হাতে শক্ত করে ধরো। বাঁ হাত থাকবে পেছনে। এবার সামনে এটাকে শূন্যে চালাও, চালাও। বাঁ হাত পেছনে থাকবে, বাঁ হাত পেছনে থাকলে লড়তে সুবিধে হয়। আরো দ্রুত তলোয়ার চালাও। মনে করো সামনে শত্রু আছে, তাকে এইভাবে আক্রমণ করতে হবে, তারপর তার আক্রমণ থেকে বাঁচার জন্য এইভাবে আত্মরক্ষা করতে হবে। চালাও, চালাও তলোয়ার। ¶¶
পারছো না। তুমি তো দেখছি ওষি চালানোর প্রথম পাঠটাই শিখতে পারছো না। বারবার বলছি বাহাত পেছনে থাকবে, নাও আবার চালাও। দেরি করো না, এবার শুরু করো, শুরু করো। হ্যাঁ শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার, শুরু করো শুরু করো। প্রথমে বন্দনা করি দেবী সরস্বতী, যার বরে সুযোগ পেয়ে করি রাজন স্তুতি। তারপরে বন্দনা করি হর বল্লভ রায়, যার আদেশ তো শুনে তবে সূর্যি অস্ত যায়। ভাগ্যে তিনি রেখেছিলেন মাথার ওপর হাত, ধন ধান্যে পুষ্পে ভরা গিরাম ভূতনা। বা 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 বা, সাধু সাধু, বা 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 বা। মহেশ্বরের বন্দনা শুনতে কিন্তু মনে না, ভালোই ভালোই তুমি কথা দিয়ে আঁকতে পারো ছবি। উঠে দাঁড়াও, কি যেন তোমার নাম হে কবি? আগে আগে ভানু। ভানু ভানু, হ্যাঁ এমন কিছু শোনাও যাতে ও হয় নত জানু। শোনো শোনো সবজন, শোনো দিয়া মন, হর বল্লভ কাহিনী আজ করিব বর্ণন। হাজার হাজার বছর ধরি রায় পরিবার, অঙ্গবঙ্গ কলিঙ্গেতে সেরা জমিদার, সেই বংশের সেরা নিপতি হর বল্লভ রায়, সপ্তডিঙা পাড়ি দিয়ে বাণিজ্যেতে যায়। রায় শুধু নয় রায় বাহাদুর, মোদের জমিদার, দয়ার সাগর করুণা সিন্ধু, মহান উদার, আহা মহান উদার। শুনে শুনে লাগছিল বেশ, কিন্তু এত অল্পতেই শেষ। পুরনো কিছু ছেদো কথা সাজিয়ে বলে ভানু, তাই শুনে কি কবি মহেশ্বর হতে পারেন অত জানু। হর বল্লভ রাজার কথা অল্পে হয় না শেষ, ওনার মহান জীবন ব্রত ছড়িয়েছে গোটা দেশ। দিনকাল নয় বছর পেরোয় বলতে ওনার গুণ, একদা ওনার ভয়ে কাপ্ত মোগল পাঠান হুন। স্বাধীন চেতা প্রজা পালক সজাগ দিনে রাতে, একবার তো বাঘ ধরেছেন একদম খোলা হাতে। ওনার কাঁধে উঠলে লাঙল গোলা ভরা ধান, যে নদীতে নাইতে যাবেন মাছের আপায় প্রাণ। কোথায় পেলে? একবার আমায় চাষি বানায়, একবার মানে জেলে। প্রভু তোমার জন্য আজ ভূতনাথ গ্রাম, মনের শান্তি পেল আত্মার আরাম। প্রভু তুমি আছো বলে পেট পুড়ে খাই, সরিষার তেল নাকে দিব্যি ঘুমাই। প্রভু তুমি আছো বলে আজ পণ প্রথা নেই, তুমি সদা জেগে আছো সব বিবেকেই। ধরণীতে ধন্য মুকুলিত পল্লব, ধরণীর পিতা তুমি হে হর বল্লভ। সারা দেশে দিবানিশী শুধু বলে যায়, ধন্য জগৎ পিতা হর বল্লভ রায়। প্রভু হর বল্লভ রায়, প্রভু হর বল্লভ রায়, প্রভু হর বল্লভ রায়, প্রভু হর বল্লভ রায়, প্রভু হর বল্লভ রায়। আরে বলো সবাই মিলে বলো, প্রভু হর বল্লভ রায়, প্রভু হর বল্লভ রায়, প্রভু হর বল্লভ রায়। রামশাই, আমায় ছেড়ে এবার একটু ওদের দিকে চা। এরাই হলেন ফাদার মাদার, একটু সাহেবের গুনগা। স
সাহেবের জন্যে আজ ভূতনাথ গ্রাম, মনের শান্তি পেল আত্মারও আরাম। তোমাদের পাদদেশে হই নত জানু, মোরা দুই কবিয়াল মহেশ্বর আর ভানু। তোমরা আছো বলে প্রভু পেট পুড়ে খাই, সব প্রজা ভাবে তারা রাজার জামাই, আহা রাজার জামাই, আহা রাজার জামাই, আহা রাজার জামাই। তোমাদের সুশাসনে উদিত হয় রবি, তোমাদের স্তুতি গে ধন্য দুই কবি, আহা ধন্য দুই কবি, আহা ধন্য দুই কবি, আহা ধন্য। বন্ধ, গান বাজনা। এর আগে দু দুবার আপনি খাজনা দিতে ব্যর্থ হয়েছেন, কোম্পানি আপনার আর কোনো কথা শুনতে চায় না। আগামীকালের মধ্যে আপনাকে বকেয়া মেটাতেই হবে। কালকের মধ্যে? আপনি কি বলছেন সিংজি, এটা তো একেবারেই সম্ভব নয়। শুধু তাহাই নয়, সঠিক সময়ে খাজনা না জমা পড়ার জরুর কোম্পানির হায়ার অথরিটি আপনাকে ফাইন ভি কারিয়েছে 25,000, 25,000 টাকা আপনাকে দিতেই হইবে। মরে যাবো সাহেব, সাহেব ধনের প্রাণে মারা যাবো আমি। এত টাকা তো আমি দিতেই পারবো না, যেটুকু যা পারবো তা তো কালকের মধ্যে সম্ভব নয়। টাকা না দিলে যে জমিদারিও থাকবে না রায়মশাই। এ আপনারা ঠিক কথা বলছেন না, আমার বাবা বকেয়া খাজনা মেটাতেই গেছিলেন, কিন্তু দুবারই ডাকাতরা সেই খাজনার টাকা লুট করে নিয়েছেন। আর এই অল্প দিনের মধ্যে প্রজাদের কাছ দিয়ে খাজনা আদায় করাটা সম্ভব নয়, আর জরিমানা দেওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না। আপনাদের এই অন্যায় দাবি ছাড়তে হবে সাহেব। আপনার সন বড় বেশি কথা বলে জামিনদার মশাই, উহাকে সাবধান করিয়া দিন। উহার জন্যে সেদিন খাজনা লুট হইয়াছিল, উহাকে বারবার বলা হইয়াছিল যে রাঙাগ্রামের পথ না ধরিতে। হ্যাঁ, কারণ আমি ভেবেছিলাম যে আমাদের ফাঁদে ভবানী ডাকাতের দল পা দেবে, আমাদের সঙ্গে কোম্পানির এত দক্ষ সৈন্যরা আছে যে তাদের সহজেই ধরে ফেলতে পারবো। কিন্তু আমি ভুল ভেবেছিলাম, ডাকাত পড়েছিল ঠিক, কিন্তু আপনাদের কোম্পানির সৈন্যরা যে এতটা ভীতু অযোগ্য তা আমি বুঝতে পারিনি। আর তাছাড়া কোম্পানির সৈন্য পাহারা থাকা সত্ত্বেও খাজনা লুট হয়েছে, সুতরাং আবার খাজনা দেওয়ার দায় আমাদের নয়। বাহ, খাজনা না দেওয়ার জন্য তো চমৎকার যুক্তি সাজাচ্ছেন। তা হবে না, আর প্রজারা কোথা থেকে খাজনা দেবে না দেবে তা জানার বিন্দুমাত্র ইচ্ছা আমাদের নেই। আমার শুধু কালকের মধ্যে খাজনা চাই, বকেয়া এবং জরিমানা সহ পুরো খাজনা। প্রজা প্রতিপালন আর তাদের রক্ষা করাটাই আপনাদের কর্তব্য, কিন্তু আপনারা তো রক্ষক হয়ে ভক্ষক। চুপ করো, তুমি চুপ করো মা, কিছু মনে করবেন না, মানে অল্প বয়স তো তাই রক্ত খুব গরম, বাস্তব বুদ্ধিটা একদমই মোর পাকে নেই। সাহেব প্লিজ ওকে মার্সি করে দিন সাহেব, ব্রজ ক্ষমা চাও। ক্ষমা করবেন বাবা মশাই, আমি এমন কিছু অন্যায় করিনি যে ওদের কাছ থেকে আমাকে ক্ষমা চাইতে হবে। শুনুন হরবল্লভ রায়, হয় খাজনা দিবেন নয়তো জামিনদারি চাইবে, এবং আপনাদের ফাদার অ্যান্ড সন দুজনেরই জেল হইবে। এবার আপনাদের সিদ্ধান্ত। তুমি তো দেখছি কিছুই পারো না, শুধু মুখে বড় বড় কথা, কিচ্ছু হবে না তোমার দ্বারা। তোমাকে শেখানো মানে পণ্ডশ্রম ছাড়া আর কিছু নয়। বাধু, Thank you.
বা হাত নিয়ে সমস্যা হবে না, তুমি শেখাও। মাছ? তুমি তোমার কোচরে মাছ লুকিয়ে রেখেছো প্রফুল্ল? তুমি কি ঠাকুরের আদেশ অমান্য করে মাছ খাও প্রফুল্ল? চলো 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 পাল্টা।